বাংলা টেলিভিশনে অল্প কদিনই যে নায়িকা অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা পায় তিনি হলেন সুস্মিতা দে। তার প্রথম ধারাবাহিক অপরাজিতা অপুর পরে তার কোনো ধারাবাহিকই সেইভাবে টিআরপি তালিকাতে সফলতা পায়নি। বৌমা এক ঘর মাত্র তিন মাসে বন্ধ হবার পরে আট মাস আগে আরম্ভ হয়েছিল তার চলতি ধারাবাহিক পঞ্চমী। প্রথমের দিকে সত্যি জনপ্রিয় হয় পঞ্চমী, সাপকে নিয়ে এই প্রথমবার বাংলা ধারাবাহিক হয় তাই এক্সাইটেড ছিল সবাই। কিন্তু কদিন যেতে না যেতেই দর্শকের প্রতিক্রিয়া পাল্টে যায়, আকর্ষণ হারিয়ে ফেলে পঞ্চমী, যার ফলে টিআরপি কমতেই থাকে। শেষে এর নায়ক বদল করা হয়, নতুন নায়ক হিসেবে প্রবেশ করেন জনপ্রিয় টেলিনায়ক যুবরাজ। তার সাথে পঞ্চমীতে আসে পুনর্জন্ম, বলা বাহুল্য তাতে খুব একটা লাভ হয়নি। টিআরপি তালিকাতে উন্নতি না দেখে চ্যানেল এই সময়ে লাভ বিয়ে আজকালকে আনার সিদ্ধান্ত নিয়েছে। তখন জানা যায় পঞ্চমীতে যেহেতু নতুন অধ্যায় আরম্ভ হয়েছে তাই হয়তো এটা শেষ না হয়ে সময় পরিবর্তন হবে, কিন্তু কোথায় কি। টেলিপাড়াতে শোনা যাচ্ছে শেষ হচ্ছে পঞ্চমী, চ্যানেল নাকি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এই নিয়ে সুস্মিতাকে প্রশ্ন করে জনপ্রিয় সংবাদ মাধ্যম, তবে তিনি কিছু বলতে চাননি। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে সুস্মিতার জন্য এটা মন ভাঙার মতো একটা খবর। তো বন্ধুরা, পঞ্চমীকে কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।